বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাই। গ্ল্যামারাল বাই শবনম থেকে আমি শবনম আহমেদ আপনাদের সবার সাথে আজকে আবারও পাকিস্তানি কালেকশন নিয়ে লাইভে চলে এসেছি। দেখেন তো আপনারা কে কে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমাকে একটু জানিয়ে দেবেন, ওকে? আজকে আমি ইন্টারনেটে মানে এই ওয়াইফাই কানেকশানে কিছু একটা চেষ্টা করেছি, সো আমাকে একটু জানাবেন ক্লিয়ার কি না। আর ক্যাপশনটা আমি এর আগে একটু লাইভে এসেছিলাম, কেটে গেছে, এখন আমি দেখছি হয় কিনা। হয় না, এই যে ট্যাগ করা যাচ্ছে না। আমার ইয়ারিংসটা হচ্ছে টিজেড স্টোর থেকে, গতকালকে লাইভে আমি দেখিয়েছি এগুলো, তো আপনারা টিজেড স্টোরে গেলে পেয়ে যাবেন, ওকে? টিজেড স্টোরে পেজে গেলে পেয়ে যাবেন আমার ইয়ারিংসটা, যাদের ভালো লাগছে তারা দেখে নিতে পারে। অসাধারণ সুন্দর লাগছে, মৌ চৌধুরী লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, নাইস ড্রেস, নাইস লুকিং, থ্যাংক ইউ মে লিখেছে, আচ্ছা ওয়াও ড্রেসটা, আচ্ছা ভীষণ সুন্দর ড্রেসটা, শিরিন সাদনাম আপু কিছু দেখেন তো কি যে সুন্দর ড্রেসটা। পাকিস্তানে আমি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, বলেছিলাম আমি আপনাদেরকে যে প্রতিদিন সুন্দর 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 কালেকশন আপনারা দেখতে পাবেন। এটা দেখেন, এইটার কাজটাও দেখেন, আমাদের যে ডেরি মিল্ক নাম দিয়েছিলাম, আজকেরটার নাম দিয়েছি গোলাপি, হ্যাঁ আজকেরটার নাম দিয়েছি গোলাপি। ডেরি মিল্ক যেটা নাম দিয়েছিলাম ওটা আপুরা খুবই পছন্দ করেছেন, গতকালকে ছিল, ওটা ছিল ডিপ ডার্ক একটা স্কিন কালার, বা একটা ডেরি মিল্ক কি একটা চকলেট কালার টাইপের। সো আজকেরটা হচ্ছে একদম ম্যাজেন্টা পিঙ্ক কালারের মধ্যে, আমার ইয়ারিংসটা একেবারে 100-তে-100 ম্যাচ হয়ে গেছে। জারা আহমেদ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, আপনি আমাকে গিফট করেন, আচ্ছা ড্রেসটা তো অদ্ভুত সুন্দর, পরীর মতো সুন্দর। আর এটা দেখেন গতকালকেটা ছিল কাট ওয়ার্কিং করা, আজকেরটা হচ্ছে এরকম সুন্দর বর্ডার করে একদম কাশ্মীরি ওয়ার্ক করা, এত সুন্দর করে। এই দেখেন মেশিন এমব্রয়ডারিটা এত ভালো লাগছে, তাই না? এত ভালো লাগছে, চওড়া করে দুই পাশে ওড়নার মধ্যে পিওর শিফন ওড়নার মধ্যে করা আছে, পাকিস্তানি শিফন ওড়নার মধ্যে। আর এই দেখেন, সব ডিটেলসে দেখিয়ে দিব। আপু তোমার ওয়েট এখন কত? আচ্ছা বলে দিব এখন আমার ওয়েট কত, আমার ফোনটা যেটা করবেন আপনারা অবশ্যই ভুল করবেন, এই যে আপনারা অবশ্যই, আমরা কি করব, আমরা বেশি বেশি করে হ্যান্ড ক্লিন রাখবো, হ্যান্ড স্যানিটাইজ করব, হ্যান্ড ওয়াশ করব, আর গরম গরম খাবার খাবো, বেশি বেশি করে গরম খাবার খাবো, সো দ্যাট আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ থাকে। এটা একটু ডানে দাও, মানে স্টেডি গেল লাইটটা, আর আমরা অবশ্যই বাইরে যখনই বের হবো মাস্ক ক্যারি করবো, এটা ভুলবই না, হ্যাঁ একদম ভুলবো না। আমরা একটু লাইভটা শেয়ার করে দিই, আমি একটু দেখে নিচ্ছি লাইভটা ক্লিয়ার কিনা, আপনারা জয়েন করতে থাকেন। আমি সুন্দর সুন্দর ড্রেস আজকে পাকিস্তানি অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে। সেলিনা আক্তার, গায়ের ড্রেসটার প্রাইস কত? এখনই আমি ড্রেসটা আজকে দেখাতে এসেছি, ফুল ড্রেসটা দেখিয়ে আমি প্রাইস বলে দিব, ওকে? ফুল ড্রেসটা দেখিয়ে আমি প্রাইস বলে দিব, এগুলো পাকিস্তানি অরিজিনাল বক্স ক্যাটালগের ড্রেস, সো আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেসেস। জয়েন করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে, জয়েন করে একটা টুকুশ করে লাইক দিয়ে দিবেন, সো দ্যাট আমি দেখতে পাই আমার কোন কোন আপুরা আমার সাথে আছেন। তাইলে আমি শেয়ার করে দিলাম, আপনারা একটু শেয়ার করে দিয়েন। তাজলিমা কিবরিয়া আপু, আমি আমার বেস ওয়েট এখন 59, সো এই তো 59 প্লাস মাইনাস থাকে, 58 হচ্ছে আমি আন্ডার ওয়েট যখন 59, আর আমার বেসিক ছিল 59, সো আমি 58 হতে পেরেছিলাম, ওটা নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম, এখন আমি 58 নাই, এখন আমি 59-60 এর মধ্যে যাচ্ছে, দিন পার হচ্ছে। সো বলেই দিলাম আজকে, আপনারা খুশি থাকেন যারা জানতে চাচ্ছিলেন আমার ওয়েট। এই যে, সো এই যে মানে খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ড্রেসটা দেখেন, খুবই সুন্দর, খুবই কিউট একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে, এই যে এটা হচ্ছে একদম সুন্দর করে, এই যে সুন্দর করে হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে পিঙ্ক কালার দিয়ে এরকম সুন্দর করে ওয়াটার প্রিন্ট করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে,
গাউনটাও জোস, আজকে পেয়েছি গাউনটা। আচ্ছা অবশ্যই ডেলিভারি পোস্টটা করে দিবেন যারা যারা গাউন কেন, যে কোনো ড্রেস, ইভেন পাকিস্তানি কালেকশনগুলো যারা মানে হাতে পাচ্ছেন অবশ্যই আপনারা পোস্ট করে দিবেন। আপু ইন্ডিয়ান পার্টি ড্রেস আনো, প্রচুর আছে আপু, আপনারা চাইলে আমি দেখিয়ে দিব, অনেক আছে অনেক আছে ইনশাল্লাহ। তাহলে কালকে আমি দেখিয়ে দিব যদি সময় করতে পারি, কালকে আমি ইন্ডিয়ান পার্টি ওয়্যার দেখিয়ে দিব। এই দেখেন এখানে গলার কাজটা লাইট গ্রিন কালার, হোয়াইট কালার, ক্রিম কালার এবং পিঙ্ক কালার দিয়ে একদম সুন্দর করে ফিনিশিং করা আছে, মেশিন এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর করে। আপু ড্রেস দাও না কেন, আপু যতক্ষণ স্টকে থাকে লক্ষ্মী আপু এমএসটি লাকি আপু ততক্ষণ দেওয়ার চেষ্টা করি, যদি স্টক শেষ হয়ে যায় তখন আমরা আর কোনো স্টক রিপিট করছি না, সেই কারণে দিতে পারি না। খুব সুন্দর লাগছে ফারজানা হোসেন আপু লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন ম্যাজেন্টা কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টটা দেখেন, লক্ষ্য করেন হোয়াইট হোয়াইট ফ্লাওয়ার্স গ্রিনের মধ্যে, এবং নিচের পোর্শনটা আমরা দেখে নিই, নিচের পোর্শনটা তো আরও সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিগ জ্যাগ স্ট্রাইপের মধ্যে। এই দেখেন কালার্সগুলো দেখলেই ভালো লেগে যাবে, কালার্সগুলো দেখলেই খুবই ভালো লাগবে আপু। আজকে লালমাটিয়ার শপ কি খোলা আছে? হ্যাঁ অবশ্যই আপু খোলা আছে, আপনারা এই ড্রেসটা চাইলে লালমাটিয়া ব্রাঞ্চ থেকে, মিরপুর ব্রাঞ্চ থেকেও নিয়ে নিতে পারবেন। সাইডেই দেখেন খুব সুন্দর একটা বর্ডার করা আছে, এই দেখেন এই বর্ডারটা, এই যে আমার সালোয়ারে দিয়েছি আমি, এই যে দেখেন সালোয়ারে দেখতে পাচ্ছেন কিনা, আমার সালোয়ারে দেয়া আছে বর্ডারটা, আমি ইউজ করেছি, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে মানে স্লিভের পোর্শনটা, স্লিভের পোর্শনটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্ট, ব্যাক পার্ট অনেক গর্জিয়াস করে কাজ করা, এই যে একদম গর্জিয়াস করে প্রিন্ট করা আছে, চড়া চড়া করে সুন্দর করে প্রিন্ট করা আছে, আপনার কাছে থেকে দেখে নিতে পারেন। ডিজিটাল প্রিন্টের ফিনিশিং আপনারা লক্ষ্য করেন, খুবই ভালো লাগবে। অরিজিনাল পাকিস্তানি ড্রেসেস যারা অনেক কম প্রাইসে খুঁজছিলেন তারা আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারেন, গ্ল্যামগার্ল বাই সাবরা আমাদের, আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। আপু ড্রেসটা তাড়াতাড়ি দেখা হওয়ার প্রাইস বলো, একদম আমি শুরু করেছি মনে হয় 10 মিনিটও হয় নাই লাইভ। এতদিন কোথায় ছিলে ডালিয়া ফেরদৌস আপু? আমি আমার আরেকটা পেজ আছে গ্ল্যামগার্ল বাই সাবরা, ওখান থেকেও লাইভ করি, আবার এই পেজ থেকেও লাইভ করি, আপনারা আমাকে দুই পেজেই পেয়ে যাবেন কম বেশি, সো যেই পেজে ইচ্ছা আপনারা আমাকে খুঁজে পাবেন। এই দেখেন এটা হচ্ছে স্লিভটা, সো স্লিভটা আমি দেখিয়ে দিই, স্লিভটা আমি কি করেছি, এই যে এটা সালোয়ার থেকে এই কাপড়টা নেয়া এক কালারের ম্যাজেন্ডাটা, আর এটা হচ্ছে সাইড থেকে এই যে এই বর্ডারটা কেটে নিয়ে তারপরে পাইপিংটা করা হয়েছে, আর এটা হচ্ছে স্লিভটা এই এখান থেকে নেয়া, হ্যাঁ অনেকখানি স্লিভ ফেলে দিয়ে এখান থেকে নেয়া, কারণ মানে শুধুমাত্র এই ডিজাইনটা চাচ্ছিলাম আমি উপরে। তাহলে দেখেন একদম খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আপনার সঙ্গে দেখা হলো 2 বছর পরে, অনেক অনেক মিস করেছি আপনাকে, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি এই পেজে আসলে লাইভ করতাম না, পরে ভাবলাম এখানেও তো অনেক আপুর আছে তাই দুই পেজে একদিন একদিন করে লাইভ করব, সো আপনারা দুই পেজে আমাকে দেখতে পাবেন, জাস্ট রিসিভ অল লাইভ নোটিফিকেশনসে দিয়ে রাখলেই হবে। এই যে দেখেন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, আচ্ছা মেজার করে দিই, মেজার করে দিচ্ছি, এগুলোর মেজারমেন্ট সামওয়াট সেম, এটা হচ্ছে 72, তাই না? 72 চওড়া হচ্ছে, বডি হচ্ছে 72 আর লেন্থ হচ্ছে, আপনাদেরকে মেজার করে বলে দিচ্ছি, লেন্থ হচ্ছে 47, লেন্থ হচ্ছে 47 আর স্লিভটা গোলাপি ড্রেসটার বাকি সব কিছু দেখিয়ে দিচ্ছি, ওকে ওনাটা দেখিয়ে দিই, ওনাটা যে কি প্রিটি দেখলেই বুঝতে পারবেন। আপনি আপনার টেইলারটা হবিগঞ্জে পাঠিয়ে দেন, আচ্ছা তুমি ছবি তুললে মানে দেখিয়ে দিবা যে এইরকম করে বানিয়ে দেন, তাহলেও হবে, তোমার টেইলারে আশা করে বানিয়ে দিবে। এই যে আপু ড্রেসটা কি কটনের? হ্যাঁ ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে, খুবই আরাম, খুবই খুবই আরাম, কটন বলতে লনের মধ্যে, অ্যাকচুয়ালি সরি লনের মধ্যে। এই দেখেন একদম এত সুন্দর করে ফিনিশিং করা এমব্রয়ডারিটা, অ্যাজ লাইক
মানে কাশ্মীরি যে স্টিচ হয় সেরকম সুন্দর লাগছে। এটা আপনারা আমার মতো ভাত সেলাই করে নিতে পারেন, ভাত সেলাই করলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। দুই পাশে বাড়তি কাপড় আছে শিফনের মধ্যে, এটা হচ্ছে ওড়নাটা, ওড়নার মানে ওয়েটটা সুন্দর দুই পাশে ব্যালেন্স করেছে এমব্রয়ডারি করে। আর ভিতরে দেখি ছিটানো এমব্রয়ডারি তো আছেই। হ্যাঁ, ওড়না কি কটন না, ওড়না পিওর শিফনের মধ্যে, ওড়না পিওর শিফনের মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন এরকম। আর এটা হচ্ছে সালোয়ারটা, এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের সালোয়ারটা, এক কালারের সালোয়ারটা। এই দেখেন সালোয়ার থেকে কাপড় নিয়ে এই যে ডিজাইনটা ক্রিয়েট করেছি। স্বপ্না আপনি কোথায় আজকে? লাইনামনি আমি ঠিক বলতে পারছি না। ও আচ্ছা, ওর বাসা শিফটিং হয়েছে তো, ও বাসা গুছানো তো অনেক ব্যস্ত, আর ওর ইন্টারনেট কানেকশন এখনো সেট আপ করা হয়নি, এই কারণে এতটুকু আমি জানি তাই বলতে পারলাম। আচ্ছা এই যে, সো সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিলাম। এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই একদমই সুপারহিট কালেকশন, গোলাপি নাম দিয়েছি, আপনারা গোলাপি লিখে অর্ডার করতে পারেন। এগুলো হচ্ছে বক্স ক্যাটালগের যে ড্রেসগুলো আছে সেগুলো একদমই অরিজিনাল পাকিস্তানি ড্রেসেস, আপনারা আমাদের শোরুম থেকে যাচাই বাছাই করে দেখে নিয়ে নিতে পারবেন। গ্ল্যামগার্লের মিরপুর ব্রাঞ্চ এবং লালমাটিয়া ব্রাঞ্চ ওপেন আছে। লালমাটিয়া ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27 নম্বর মিনাবাজারের পিছনে গলি, হাউস নাম্বার 38/1। আর আমাদের মিরপুর ব্রাঞ্চ হচ্ছে মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টার, লিফটের 2 এসে 327 এবং 328। ওকে, সো স্ক্রিনশটটা নিয়ে নেন, প্রাইস পড়বে মাত্র 3,100 টাকা। ওকে, মাত্র 3,100 টাকায় আপনারা এই বিউটিফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন। অ্যাড্রেস ফোন নাম্বার একসাথে আপনারা দিয়ে দিন। হাই আপু, আমি নতুন, আফ্রো আফ্রো এত কঠিন কেন নাম, এত কঠিন নাম কিভাবে বলবো আমি পারি না। আপু তোমার টেইলারটা কোথায়? আমার টেইলারটা এই যে জাস্ট এই যে এখানে আছে। ওকে, প্রাইস প্রাইস সবাই প্রাইস, আমি কিন্তু প্রাইস বলে দিয়েছি। এখন দেখেন একটা সি গ্রিন কালার দেখাচ্ছি, সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আপনাদেরকে এমব্রয়ডারি প্যাচওয়ার্কের অপশন দিব, তাই না? প্যাচওয়ার্কের অপশন দিব, আপনারা দেখে নিতে পারবেন। এগুলো হচ্ছে 70 চওড়া, চওড়া হচ্ছে বডি হচ্ছে 70-72 এই টাইপের। এই যে দেখেন এখানে হচ্ছে, এই দেখেন এখানে চওড়া পার্ট দেওয়া আছে, এটা হচ্ছে একদমই পিওর লনের মধ্যে, লনটা খুবই সফট, খুব আরাম পাবেন। এই যে আর এটা হচ্ছে আরেকটা বর্ডার, সো আপনারা দুইটা বর্ডারও চাইলে নিচে একটা একটা করে বসে লেন্থ বাড়াতে পারেন, কোনো দরকার নেই। পাকিস্তানি বেয়ারগুলো একটু শর্ট, মানে 45-46 এরকম লেন্থ ভালো লাগে, 46ও বেশি লং হয়ে যায়, আপনারা 44-45 পরলে বেশি ভালো লাগে দেখতে। এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা। ব্যাক পার্টটা এই উপর পর্যন্ত, আপনি চাইলে এটাকেও দিতে পারেন। ফ্রন্ট পার্টে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। এখন এটার আমি স্লিভটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে স্লিভটা দেখিয়ে দিচ্ছি, এই যে স্লিভ, এই যে স্লিভ, এটা হচ্ছে স্লিভ। হ্যাঁ, এটা হচ্ছে স্লিভের প্রিন্টটা, আর এটার সাথে যে এমব্রয়ডারি প্যাচওয়ার্কটা আছে সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে এই দেখেন ব্লু দিয়ে কম্বিনেশন করা। হ্যাঁ, আমি ওড়নাটা দেখালেই বুঝতে পারবেন কেন এত সুন্দর করে ব্লু কালার দিয়েছে, সি গ্রিনের সাথে ব্লু এবং ডিপ ব্লু, এই যে দেখেন একদম ডিপ ব্লু কালার দিয়ে করে দিয়েছে, সুন্দর কম্বিনেশন। এটা হচ্ছে এই যে, এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্যাম্বার শিফনের কম্বিনেশনের সাথে, ওড়নার কম্বিনেশনের সাথে, ওড়নার মধ্যে ব্লু দিয়ে সি গ্রিনের সাথে ব্লু কালার, দেখেন কি অদ্ভুত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বিস্কিট কালারটা হচ্ছে এটার সালোয়ারটা। সো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, অরিজিনাল পাকিস্তানি ড্রেসেস পেয়ে যাচ্ছেন, মাত্র পড়ে গেল পড়ে গেল। একদম লনের সালোয়ার, সফট লনের হচ্ছে কামিজটা, আর এমব্রয়ডারি প্যাচটা দেখিয়ে দিলাম। এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2,200 টাকায়। সো টেক আ স্ক্রিনশট,
অন্যটা আচ্ছা ঠিক আছে, এই যে অ্যাড্রেস ফোন নাম্বার একসাথে দিয়ে দিতে পারেন। কালার কম্বিনেশনটা দেখে আপনারা বুঝতে পারছেন যে খুবই নাইস, খুবই নাইস। এই যে আরও একটা আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখিয়ে দিব, ওইটার কালারটা আবার ভিন্ন। সো আপনারা যদি চান যে একসাথে এই তিনটা নেবেন, তিনটা তিন কালারের আছে, তো তিনোটাই নিয়ে নিতে পারবেন, তিনোটাই আপনারা অপশন হিসাবে রেখে দিতে পারবেন। এই যে এটা হচ্ছে ক্রিমের সাথে একদম ফ্লোরেসেন্ট পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্ট করা, কম্বিনেশন করা আছে। এটার আমি এমব্রয়ডারি প্যানেলটা দেখিয়ে দিব। এই দেখেন ড্রেসটা, সম্পূর্ণ ড্রেসটার মধ্যে ইয়েলো ইয়েলো ফ্লাওয়ার্স আছে, ইয়েলো ইয়েলো ফ্লাওয়ার্স আছে। এটা হচ্ছে ব্যাকপার্টটা, ব্যাকপার্টটা দেখেন স্ট্রাইপ স্ট্রাইপ করে এত সুন্দর করে ডিজাইন করা। এই যে এটা হচ্ছে চওড়া করে পাড়টা করা আছে, এখান থেকে পাড় নিয়ে আপনারা চাইলে সালোয়ারেও ডিজাইন করে নিতে পারবেন। আপু অন্যরকম সুন্দর লাগছে আপনাকে আজকে, সারিয়া বেগম আপু থ্যাংক ইউ। আজকে অন্যরকম সুন্দর লাগার রিজন হচ্ছে আমি আমি আইল্যাশ পরা ট্রাই করেছি, আমি নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করতেছি, মানে দেখি পারি কিনা, শেখার তো কোনো বয়স নাই। মেকআপ থেকে নিয়ে আরো অনেক কিছু ট্রাই করছি শেখার, দেখি কি কি শিখতে পারি। এই যে সো এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে এমব্রয়ডারি প্যাচওয়ার্কটা দেখেন, এমব্রয়ডারি প্যাচওয়ার্কটা দেখেন কি যে সুন্দর করে করা। এই দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড কালার দিয়ে, রোজ গোল্ড কালার দিয়ে এই প্যানেলটা ক্রিয়েট করা। ব্লু আছে এখানে, পিঙ্ক আছে, ক্রিম কালারও সাথে দেওয়া আছে, এবং লং একটা প্যানেল দিয়ে দিয়েছে, লং একটা প্যানেল দিয়ে দিয়েছে। এটার সাথে আমি ওনার কম্বিনেশনটা দেখাই, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এই দেখেন লাইম ইয়েলো কালার দিয়ে ফ্লোরেসেন্ট পিঙ্কের সাথে ইয়েলো কালারের যেহেতু ফ্লাওয়ার দিয়েছে, এই ড্রেসটা আমারই মন চাচ্ছে আমি রেখে দিই নিজের জন্য একটা। খুবই প্রিটি একটা ড্রেস, আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন, একদমই পাকিস্তানি একটা ড্রেস। হ্যাঁ একদমই অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস, আপনারা যে কেউ চাইলে এখনই অনলাইনে বুকিং করতে পারেন এবং আমাদের মিরপুর এবং লালমাটিয়া ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন। প্রাইস আসবে মাত্র 2200 টাকা, ওকে, প্রাইস আসবে মাত্র 2200 টাকা। আমার ড্রেসের নাম দিয়েছি গোলাপি, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এখনই অর্ডার করতে পারেন। আমি জানি না অন্য অন্য ড্রেসের নাম দেওয়া আছে কিনা গোলাপি, বাট আমাদের পাকিস্তানি কালেকশন বেশিক্ষণ থাকে না, সো দেখা যায় যে যেটাই নাম দিই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আই মেকআপ দারুণ হয়েছে, আল্লাহই জানে কি হয়েছে। ড্রেসটাও অনেক সুন্দর, ফারজানা ইরিন লিখেছে থ্যাংক ইউ। ওয়াও এটাও জোস মৌ চৌধুরী আপু লিখেছে, হাই আপু। সুফিয়া আক্তার লিখেছে টপ ফ্যান দেখতে পাচ্ছি, ওকে। সো এইটা আমি দেখিয়ে দিলাম পাকিস্তানি কালেকশনটা, এর সাথে আরও অনেকগুলো ড্রেস আছে, আমি একটু পর আবার লাইভ আসবো, আপনারা তখন আরও সুন্দর সুন্দর ড্রেসেস দেখে নিতে পারবেন। এই ড্রেসটা নিতে চাইলে জাস্ট টেক আ স্ক্রিনশট, ওকে, জাস্ট টেক আ স্ক্রিনশট, সাথে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন, অবশ্যই দিয়ে দিবেন, ওকে। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের আব্বা আম্মুকে আমার সালাম পৌঁছে দিবেন, আপনাদের মনের সকল সৎ ইচ্ছা পূরণ হোক এই দোয়াই করে, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আমি আবারও জয়েন করতে পারি। আল্লাহ হাফেজ।